তোমাদেরকে সবাইকে স্বাগত। প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গা। আজকের ভিডিওতে আমি চলে এসেছি গঙ্গার ধারে, কলকাতার এত বড় একটা বাঘ মার্কেট তোমাদেরকে দেখাবো, যেখানে তোমরা বাঘ তো পাবেই এবং বাঘ সাজানোর জন্য যত পিতলের আইটেমগুলো থাকে সেগুলো সব কিছু তোমরা পেয়ে যাবে, এবং কী রেট হয়, কী রেট রয়েছে বা কী দামে এইসব পিতলের জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে আসো আমরা দেখে নিই। এবং এই এত বড় বাঘ মার্কেটে বাঘের কী দাম, সেই সঙ্গে সব কিছুর কী দামে বিক্রি হচ্ছে একবার আসো দেখে নিই। আজকে তোমাদেরকে কলকাতার একটি বিরাট বড় বাঘ মার্কেট দেখাবো, যেটা কলকাতার মধ্যে এমন একটা জায়গা যেখানে বাঘ সাজাবার সব কিছু তো পাবেই, সেই সাথে বাঘের যেসব পিতলের বড় বড় জিনিসগুলো লাগে, বড় খাড়া ত্রিশূল থেকে শুরু করে পিতলের সব কিছু তোমরা এই মার্কেটটিতে পাবে। বছরে তিন মাস এই মার্কেটটি বসে এবং পিতলের জিনিসপত্র থেকে শুরু করে বাঘের কী দাম আছে সেগুলো সব কিছু আজকে জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। পঞ্চাশ টাকা থেকে শুরু, এত ছোট বাঘ, এটা মানে চার ফুটের কাছাকাছি, এটা পঞ্চাশ টাকা। আর এরপরে কি আছে? পরে আছে এগুলো আড়াইশো। এটা কি বাঘ? এটা ছ ফুটের বাঘ, তাই তো? আড়াইশো, পঞ্চাশ থেকে আড়াইশো। আর একটু বেশি যদি বড় দেখ, আট ফুট হচ্ছে চারশো, আট ফুট ফোর হান্ড্রেড, আর তারও সব থেকে বড় এটা চারশো, পাঁচশো, ছশো, যত বড় যাবে তত। বারো ফুটের কি দাম? বারো ফুটের ছশো। পুরো জায়গাটি দেখো, এখানে একের পর এক সব বাঘের দোকান রয়েছে। এখানে সব মিলিয়ে প্রায় তিরিশটার বেশি খালি বাঘ সাজানোরই দোকান রয়েছে, যেখান থেকে তোমরা অনেক ভালোভাবে বাঘ সাজিয়ে নিতে পারবে। পঞ্চাশ টাকা থেকে বাঘের দাম শুরু, এবং বড় বাঘ আড়াইশো থেকে দুশো, এবং সব থেকে বড় দশ ফুটের বাঘ চারশো, এবং বারো ফুটের বাঘ এখানে ছশো টাকা দামে বিক্রি হচ্ছে। তো এইসব বাঘগুলো দেখো, তোমাদেরকে দেখিয়ে দেবো। এগুলো হচ্ছে তোমার বারো ফুটের বাঘ, ঠিক আছে? বারো ফুটের বাঘ এখানে ছশো টাকা দাম আছে। পঞ্চাশ টাকা থেকে বাঘ শুরু, আড়াইশো টাকা থেকে আট ফুটের বাঘ রয়েছে। অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, এক ছাদের নিচে এক জায়গায় পিতলের কালেকশন দিয়ে ভক্তরা বাঘও যেমন কিনছে, দাম দর করে পিতলের জিনিসপত্র দিয়েও সাজিয়ে নিচ্ছে। এক ছাদের নিচে কোনো জায়গায় ঘুরতে হবে না, সব কিছু তোমরা এইখানে পেয়ে যাবে পিতলের জিনিসপত্র। কারোর বারো হাজার, কারোর ষোলো হাজার, কারোর পঁচিশ হাজার টাকা লাগে এরকম ইন্টেরিয়ার মানে বাঘ ডেকোরেশন করতে। এবং এখানে তোমাদের কালেকশন বিশাল সম্ভার রয়েছে, সব দোকানে একশো এক কালেকশন রয়েছে, ধূপদানি থেকে শুরু করে বিভিন্ন ধরনের। পিতলের যদি একটু দামগুলো বলো, পিতলের মানে কিরকম প্রাইস রাখছো? পিতলের ত্রিশূল পাবে আমাদের কাছে, একে হাফ ত্রিশূল বলা যায়। এটা আপনার ত্রিশূল লাভ না, তাই তো? হ্যাঁ, এটা হাফ বাঘের মিডিলে লাগে। সব পিতল, সব পিতল, পুরো পিতল। কিরকম প্রাইস রাখছেন? ওটা এটা তিন হাজার টাকা, পঁয়ত্রিশশো টাকার মতো পড়বে, ওয়েটের হিসেব আছে। আচ্ছা, আর তারপরে ওই এটা হচ্ছে দেড় ফুটের আপনার পাঁচশো টাকা, তারপর দু ফুটের আপনার হয়ে যাবে, ওটা এটা সলিড একটু মোটা আছে, এটার দাম পড়বে আপনার সাতশো টাকা, এটা হাজার টাকা, এটা তিন ফুট আছে, চার ফুটের আপনার পড়ে যাবে ষোলোশো টাকা, মানে বিভিন্ন ধরনের আছে। ওই আপনার অমনি ত্রিশূল আছে, গদা আছে, কুদাল আছে। এই গদা আপনার তিন হাজার টাকা পিস, ওজন আছে এগুলো, এটা দু কিলোর মতো ওজন আছে, তারপর আপনার আপনি পাবেন ছোট ছোট পাবেন, এটাকে তো এই বলে হাঙর বলে, হাঙর হাঙর, এটা আপনি দু হাজারের মধ্যে পেয়ে যাবেন। ছোট গদা আছে, এটাকে আমরা ওই অ্যাকচুয়ালি কলসের উপরে বসাই, এটা পাঁচ হাজার, একটু হালকা হবে, ডিজাইন বড় দেখতে ওটা চার হাজার, চার হাজার। এখানে মোটামুটি বাক্স সাজাবার পিতলের জিনিসপত্র ভুদনা দোয়ার মধ্যে দেখো, হাতের মাথা পাবেন পাঁচ হাজার টাকা পেয়ারে, হাতের মাথা এই ছাড়ের মাথা পাঁচ হাজার টাকা পেয়ারে, এই হাঁসের মাছ এগুলো, এগুলো হ্যাঁ এগুলো সলিড পিস, অসাধারণ। অনেক কালেকশান রয়েছে, মোটামুটি সব আমরা তো দাম জিজ্ঞাসা জেনে নিলাম। আর ওই যেগুলো ইয়ে আছে খাড়া, খাড়া পিতলের বড় খাড়া, ওই খাড়া আপনার তিন হাজার টাকা পিস পড়বে, তিন হাজার টাকা পিস পড়ে যাবে খাড়া, পিতলের খাড়া দেখো, তিন হাজার টাকা পিস। বড় ত্রিশূলটা ছয় হাজার বললেন, বড় ত্রিশূল ওই সবচেয়ে বড়টা, ওটা ওটা আপনার আট আট থেকে সাড়ে আট হাজার মধ্যে পড়বে, আর তার পাশে ওটা আছে, ওটা চার হাজার টাকা আছে, পুরো পিওর পেট্রোল, মানে পিওর পেট্রোল ঢালাই। আমাদের কাছে বাবার পেটি, হ্যাঁ পেটি, এগুলো মানে এইগুলো পাবেন আটশো টাকার মধ্যে, এটা পাবেন চারশো টাকা, এটা সব রেডি, সব রেডি করা আছে।
এবার এই সময় এই দোকানের নামটা ফোন নাম্বারটা দিয়ে দাও। আমাদের নাম জয় বাবা ভূতনাথ কাওয়ার সাজগর, কার্ড দিয়ে দিচ্ছি। আমাদের দোকানে বাঘের সমস্ত কিছু পাওয়া যায়, বাঁকে লাগানোর থেকে বাঘ কমপ্লিট পুরো শিকা ফিকা সব পাওয়া যায়। আপনি আমাদের নাম দোকানের নাম হচ্ছে জয় বাবা ভূতনাথ কাওয়ার সাজগর, কন্ট্যাক্ট নাম্বার 9833990367980132845। এটা 250 টাকা জোড়া, 250 টাকা দুটো। আচ্ছা পরেরটা, পরেরটা 180 টাকা। পিতল, সব পিতল, পিতল সব পিতল। আর তারপরে এটা হচ্ছে 120 টাকা, 120, 120 টাকা দুটো, 160, 100, 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 100
কলকাতার যদি বড় বাঘ মার্কেট বলতে হয় তাহলে এই ভূতনাথ মন্দিরের সামনে এই বাঘ মার্কেটটাই রয়েছে, কারণ এখানে এতগুলো বাঘের দোকান রয়েছে যারা কলকাতার আর কোথাও নেই। গঙ্গার ধারে তোমরা চলে আসলে এই বাঘ মার্কেটটা থেকে বাঘ কিনতে পারো। এক একটা দোকানে কত রকম পিতলের জিনিসপত্র এগুলো রয়েছে, বাঘ সাজাবার সব কিছু, বদি থেকে শুরু করে বিভিন্ন ছিকা, বাঘের তো ভ্যারাইটি মনে 12 ফুট পর্যন্ত বাঘ এখানে অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো 50 টাকা থেকে দাম শুরু, 200, 250, 400, 600, 800 টাকা পর্যন্ত দাম রয়েছে, 1200 টাকা, ঠিক আছে। এবং পিতলের মার্কেট আরও কিছু দোকান আমি তোমাদেরকে দেখাবো। কেউ কেউ বাঘ সাজাচ্ছে দেখো, তাদের বাজেট কোনো একটা 12,000, কোনো একটা 15,000, 16,000, 20,000 টাকাও লেগে যাচ্ছে বিভিন্ন বাঘ সাজানো জিনিসপত্র। হ্যাঁ, তো বন্ধুরা, এখান থেকে দোকানপাট শুরু হচ্ছে এবং এই বাঘ মার্কেটে পিতলের জিনিস থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা এক ছাদের নিচে পাবে। এবং আজকে আমি তোমাদেরকে সব কিছু দাম দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, নতুন নতুন লেটেস্ট কী কী কালেকশান আছে পিতলের এবং কী কী দাম আছে সেগুলো এই কলকাতার বড় বাঘ মার্কেট যেটা রয়েছে গঙ্গার ধারে। এবং এখন খোলা রয়েছে, 2 মাস এরকম মার্কেটটা খোলা থাকে এবং একাধিক বাঘের দোকান রয়েছে, আপনাদেরকে মানে বেশি ওয়েট করতে হবে না, যে কোনো দোকানে গিয়ে আপনারা বাঘ রেডি করতে পারবেন। এরকম বাঘ এবং সাজানোর রিবেন থেকে শুরু করে A to Z সব কিছু এক ছাদের নিচে তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ, আশা করছি ভিডিওটা ভালো লাগলো। দেশ বিদেশের বিভিন্ন কালচারাল ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, বাঘের আরও ভিডিও ওপর আই বাটনের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে দেখতে পারো। আজকের ভিডিওটা এখানে এসে খুব শীঘ্রই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবে।